আগামী 2 থেকে 3 ঘন্টায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা এইসব জেলাগুলিতে। তো আজ কোন কোন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গবাসী তীব্র দাবদাহ থেকে স্বস্তি পাওয়ার জন্য বর্ষার আগমনে অপেক্ষা করছিলেন। অবশেষে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে স্বস্তির বৃষ্টিপাত। আগামী 2 থেকে 3 ঘন্টায় শহর কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমন উত্তরবঙ্গে এবার বৃষ্টি কিছুটা কমবে। তবে অন্য দিনের তুলনায় তাপমাত্রা আজ অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গে যে জেলাগুলিতে বেলা বাড়ার সাথে সাথে ঝড়বৃষ্টি শুরু হবে সেই সব জেলাগুলি হলো পূর্ব কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে এই সব জেলাগুলিতে। অন্যদিকে আজ সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। তবে আগামী কয়েকদিনে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বর্ষণের জেরে রীতিমতো বেহাল অবস্থা সেখানে, জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। তবে আজ থেকে সেখানে বৃষ্টিপাত কিছুটা কমবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত চলবে সেখানে। এছাড়াও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে। তবে আজ বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা অনেকটাই হেরফের হবে। 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলাতে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টি থেকে রেহাই মিলবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী এবং অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।